بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم محبة شطر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله الله رب العالمين দরবারে লক্ষ কোটি শুকর আর সুজদ যে মহান রব্বুল ইজ্জাত আপনার আমার উপরে অনেক মায়া করলেন দয়া করলেন মায়া করেছেন দয়া করেছেন করতেছেন করবেন আপনি আমি দুনিয়ার ভিতরে আসছি আল্লাহ পাক পাঠালেন সৃষ্টি করার পর আপনার আমার মৌতির টাইম আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন কোন দিন কোন তারিখ আল্লাহ জানেন আমরা জানি না টাইম কিন্তু নির্ধারিত ইযা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন টাইম যখন আসবে এক সেকেন্ড আগে ওনা এক সেকেন্ড পরে ওনা একটা টাইমলি মানুষের হায়াত দৌলত এগুলো নির্ধারণ করা হাজারো প্রমাণ হাজারো দলিল কেউ বা দিনে মারা যায় কেউ বা রাত্রে কেউ বা বীরের বেশে কেউ বা মোনাফেকের বেশে কারো মৃত্যু হয় সিংহের মতো কারো মৃত্যু হয় শিয়ালের মতো কেউ বা দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহর ওলি হয়ে কেউ বা দুনিয়া থেকে বিদায় হয় জাহান্নামী হয়ে আমল সে বন্তি হয় জান্নাত ভি দোজক ভি আমলের দ্বারাই আপনার আমায় আমার কামাই করতে হবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ পাক যে আমাদের পিড়ি পিড়ি সকলকে জাহান্নামে দিতে চায় ব্যাপারটা কিন্তু এমন না আল্লাহ পাক একটা ইচ্ছা শক্তি শরিয়া কায়দুন নাসাবির একটা মাসাইল যে কজদান যে ইচ্ছা শক্তিটা আল্লাহ পাক
বন্দার আওতাধীন করে দিয়েছেন। বান্দা ইচ্ছে করবে গুনার কাজ করার, এই গুনার কাজ করতে যে শক্তিটা লাগবে শক্তির যোগান দেবে আল্লাহ। বান্দা ইচ্ছা করছে নেকের কাজ করবে, এই নেকের কাজ করতে যে শক্তির দরকার এটার যোগান দিবে আল্লাহ। কিন্তু ইচ্ছা শক্তি হইলে আপনার আর আমার, যেমন আমরা ইচ্ছা করছি ঘুমের থেকে উঠব, জামাতের সাথে আমরা নামাজ আদায় করব। যদি আল্লাহপাক শক্তির যোগান না দিতেন আপনার আমার ওঠার কোনো কায়দা ছিল না। ইচ্ছা করছি, আল্লাহপাক শক্তির যোগান দিছে, ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া জামাতের সাথে নামাজ আদায় করলাম। আবার ইচ্ছা করছি এখন জেকেরে বসব, আল্লাহপাক বসার তৌফিক দিয়েছে। যদি ইচ্ছে করেন যে না জেকের বসবো না, আপনাদের ঘুমাবো, নাস্তা করবো, ঘুরবো, ফেরবো, দুনিয়াদারি করবো, এ জায়গা থেকে উঠতে হাঁটতে হাঁটতে বাসায় যাইতে শক্তির যোগান দেবে আল্লাহ। কিন্তু ভাগ্যবান তো ওই ব্যক্তি যে তার ইচ্ছা শক্তিটা আল্লাহ পাকের হুকুম মাফিক পরিচালনা করে। দুনিয়া থেকে কোনো মানুষই মরতে চায় না, সবাই চায় আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো। যতই বলি আরো বাঁচবো, আরো বাঁচবো, বাঁচার কোনো কায়দা আছে? সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ, দুনিয়া থেকে বিদায়। আবার কত অসুস্থ মানুষ দেখা গেছে বিছনার ভিতরে বছরকে বছর পড়ে আছে, ছেলে কয় মরে নাকা, মেয়ে বলে মরে নাকা, স্ত্রী বলে মরে না কেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলে কয় মরলি লেড়া যায়, গ্রামে বাসা মরলি লেড়া যায়, অর্থাৎ মরলি বাসি কিনা, ভুল বললাম? একটা মানুষ চলার শক্তি, ধরার শক্তি, খাবারের শক্তি যখন রহিত হয়, ওই মানুষটা তার নিজের কাছেও নিজেকে অনেক বোঝা মনে হয়। সমস্ত দূরের কথা, সমাজ তো এমনি আগেই বোঝা, যত বুড়ো হইবেন সমাজের কাছে আপনি কিন্তু বোঝা, বোঝেন না? যত বুড়ো হইবেন সমাজের কাছে আপনি তত বেশি বোঝা। আর শিশু থেকে একটা ছেলে যখন যৌবনের দিকে পা জমায় সমাজের মধ্যে তার খুব দাম, কিন্তু যখন 40 বছর ওভার হয় সমাজ থেকে খালি ডিনেই হয়, ডিনেই হয়, ডিনেই, এই ডিপার্টমেন্ট থেকে ডিনেই, ওই ডিপার্টমেন্ট থেকে ডিনেই, রাজনীতিবিদদের থেকে ডিনেই, দেখবেন যারা রাজনীতি করে নির্বাচন করে বুড়ো আপনারা বইবি আল্লাহ বিল্লি হরেন আপনার ছেলেজ্ঞ দেন যোগ্য কামে থাকবে কি বলে না বলে। তাহলে মানুষ যত বুড়ো হয় সমাজের কাছে তত বোঝা হয়, সমাজের ভিতরে অবরুদ্ধ। তা সমাজের ভিতরে অবরুদ্ধ হওয়ার পরেও নিজের বন্ধু বান্ধবদের কাছে তার দাম থাকে, কিন্তু সময় যাইতে 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 এমন একটা সময় এসে যায় নিজের সংসারের সদস্যদের কাছেও এই বুড়ো বোঝা হয়ে যায়। এরপরে দেখবেন আল্লাহ পাকের কি কুদরত, আরো কিছু যাইতে না যাইতে নিজের কাছে নিজে বোঝা হয়ে যায়। অনেক অসুস্থ রোগীর কাছে গেছি, বল শুধু দোয়া করে নালা যেন অল্পের মধ্যে লইয়ে যায়। আগে যেই সে দুঃখে কইছে, আগে সমাজের দাম ছিল, নাম ছিল, সবাই আলানে বলান রাখছে, আর সমাজের কেউ জিগায় না। অসুস্থ হয়েছে পর কয়েকদিন দেখতে দেখতে আইসে এখন কেউ আসে না। এরপর সবাই ডিনেই করলো, ছেলের কাছে আদরণীয় ছিলাম,
হুজুর এই বিছনায় পড়ে রয়েছেন, ছেলেও আমার জিগায় না, মেয়েও জিগায় না, স্ত্রীও জিগায় না, যে যেন দে পারে হুজুর ঠেলা দেয়। না আমার তো শক্তি নেই, আমি কিছু করতে পারি না, এখন আমার কাছে আমার বোঝা মনে হয়, দোয়া করুন আল্লাহ পাক যেন ইমানের সাথে কবুল করে। এর দ্বারা তো আল্লাহ পাক শিখিয়ে দিতে, তুই দেখ তোর যখন বয়সটা ছিল তোর কত দাম ছিল, কত নাম ছিল, এখন দেখ আমি আস্তে আস্তে সব তোর মোখালেফ বানাই দিচ্ছি, তুই এখন তোর বন্ধু আর কাউরে বানাইতে পারবি না। তো মোখালেফ বানাইছে মানুষ, এরপর নিজের অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে মোখালেফ উল্টো হয়ে গেছে। বলতে পারেন কীভাবে? আগে কানে অনেক দূর থেকে কেউ ফিস ফিস করিয়া বললেও শুনতাম, এখন দাঁড়ে বইয়া জোরে কইলেও শোনে না। দেখেন কান্না মোখালে হয়ে গেছে, এখন আপনার মহাফেক চলে না, উল্টো হয়ে গেছে। কানের ডিউটি ছিল যা তাক বলবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হোক বা আপনার পক্ষে কাজ হোক, এগুলো কানে আপনার ভিতরে ইন করবে, ঢুকাবে, কিন্তু এখন আনে না, ও ছাড়িয়ে দিয়েছে। চোখে দেখবে, দূরে হোক দাঁড়ে হোক, ভালো মন্দ যা পড়তাল করবে, দেখা গেছে চোখ মোখালেপ করা শুরু করছে, চোখ দেখে না, দূরে চলবে না, কদিন টকায় দাঁড়িয়ে দেখব না, চোখ মোখালেপ হয়ে গেছে। আগে হাঁটতাম, আর হাঁটতে পারি না, লাগলি এটা লাগে, পাও মোখালেপ হয়ে গেছে, হাতের দ্বারা কত মানুষ পিটিয়েছি, নিজের হাত নিজে জাগাবার শক্তি নেই, হাত মোখালেপ হয়ে গেছে। এরপর আগে দিব্যি কয়েকদিন না ঘুমাই থাকতে পারতাম, এখন না ঘুমাই পারি না, বসে থাকতে পারতাম না, শুয়ে পারি না, এটার বডিটা মোখালেপ হয়ে গেছে। আল্লাহ পাক গোয়াকে আপনাকে আমাকে শিক্ষা দিতেছে, সমাজ থেকে তুই সমাজচ্যুত, তো সংসারের সদস্য থেকে তারা সবাই ওয়াক আউট করছে, তোর অঙ্গ প্রত্যঙ্গে সবাই ওয়াক আউট করছে, সব হরতাল দেশে, তুই যদি আমি আল্লাহর বন্ধু হও আমি আল্লাহ তোরে বলি না। দুনিয়ার সব জিনিস তোর মোখালিফগিরি করতে পারে, কিন্তু তুই যদি তোর জীবন তোর জীবন তোর আমল আখলাক লেবাস পোশাক ওঠা বসা সর্বক্ষেত্রে সর্বসেক্টরে আমি আল্লাহর হুকুমগুলো মানো, দুনিয়াদাররা যেভাবে দুনিয়ার সর্বক্ষেত্রে থেকে বয়কট হয় আল্লাহ ওয়ালারা বয়কট হয় না, বোঝেন না? দেখবেন দুনিয়াদাররা তার আত্মীয় স্বজনের কাছে, এই এন্টার দুনিয়ার মধ্যে এখন চলতেছে, মানুষ যখন বুড়ো হয় ছেলে কামে আমি ব্যস্ত রাখুন যাইবে না, মেয়ে কেন ঝামেলা আছে, আত্মীয় স্বজন থেকে আমি কোথায় রাখবে, এই জন্য বৃদ্ধাশ্রম করা হয়েছে, বৃদ্ধা যারা বৃদ্ধা বৃদ্ধ এদের জন্য একটা মাদ্রাসা বা বোর্ডিং সিস্টেম যাই বোঝেন, এটা একটা বৃদ্ধাশ্রম, নিজের রেহাতার বাহিরে একটা বিল্ডিং একজনে ভাড়া করে রেপে করছে বৃদ্ধাশ্রম, সমাজের ভিতরে যে বয়কটকৃত, ছেলের কাছে বয়কটকৃত, স্ত্রীর কাছে বয়কটকৃত, মেয়ের কাছে বয়কটকৃত, এই ব্যক্তির এই জায়গায় দিয়ে যাও, মান্থলি কিছু টাকা দিয়ে যাও, ওই জায়গায় লোক টোক রাখা আছে, এরা তার দেখভাল করবে। কিন্তু আমি জানবার চাই, যারা আল্লাহ ওয়ালা যাদের ভিতরে দিন দেরি আছে, নিজের মধ্যে আছে, ছেলের মধ্যে আছে, মেয়ের মধ্যে আছে, স্ত্রীর মধ্যে আছে, এদের কোনো বাবা মা দাদা দাদু এদেরকে কি কোথাও শুনছেন যে বৃদ্ধাশ্রমে দিয়েছে? কেউ কিন্তু দিয়ে না, কারণ রাখি ওই যে মানলাহ মাওলা ফালাহুল কু, যে মাওলার জন্য হয়ে যায় তার জন্য সব। এই জন্য দুনিয়াদারদের আজাব এবং গজব এবং শাস্তি এটা দুনিয়ার মধ্যেই শুরু হয়, আর আল্লাহ ওয়ালা এদের শান্তি দুনিয়া থেকেই শুরু হয়। জোরে কান সুবহানাল্লাহ। তো দুনিয়া বে খবর হায়,
दुनिया की नुमाइश पर नजर है, दुनिया चाकचिक्य खनिकेर जन्य सकाल बेला बाजारे जाबेन फूले फले भरा पुष्पोद्यान, दैनन्दिन पुष्पगुलो सुंदर भावे फुटे उठे बाजारजात करा हय। जेई फुलेर दाम सकाल बेला हजार टाका, बैकाल बेला ओई फुल हाथे तो धरी ना, जारुर पीछे देते दे तरह ड्रेनेर मध्य फेला हय। এই তো জীবন, সকালে হাজার টাকা দিয়েও মানুষ ভিড়াভির, কার আগে কে কিনবে? কিন্তু যখন রৌদ্রের ছোঁয়াটায় পুষ্পের উপরে পড়ল, পুষ্পের যে সৌন্দর্য বিলীন হয়ে গেল, কালো কালো দাগ, সকাল বেলা যেভাবে ঘ্রাণ ছিল এখন ঘ্রাণ নাই, ঘ্রাণের পরিবর্তন, রঙের পরিবর্তন, ঢঙ্গের পরিবর্তন, সতেজতার পরিবর্তন। আপনি আমি জমিনের ভিতরে আসছি 40 বছর বয়স পর্যন্ত, আপনি আমি সকালবেলা একটা ফুলের মতো, রং কত চকচকা, গঠন কত চকচকা, আকৃতি কত চকচকা, 10, 5, 20, 25 বছরের আবর্তনে বিবর্তনে রং নাই, ঢং নাই, শক্তি নেই, শেষ, বৈকাল বেলার ফুল হই আমরা। আর কেউ নেয় না, এক টাকাও কেউ কিনবে না, ড্রেনে ফেলাইলো রাগারাগি করে ড্রেনে আটকে দিবি। সকালবেলা দেখেন যে কি দাম ছিল, আপনারা আমার কত দাম, এখন আমি কাজ করতে পারি, বদলা দিতে পারি, অনেক দাম, পকেট অর্থ আছে অনেক দাম, পকেট অর্থ না কেউ চা খাইতেও রাখবে না, নাকি কন? এই লো দুনিয়া। এজন্য আল্লাহ পাক বলেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, আখিরাতটা ভালো এবং স্থায়ী। কার কথা? আল্লাহর কথা। আর আপনি আমি যদি বলি হুজুর দুনিয়াটা খুব ভালো, আসলে কি ভালো? হুজুরে কন, আসলে ভালো না। দেখবেন যার মস্তিষ্কের ভিতর বিকৃতি ঘটে, এক কথায় যাদেরকে ভূতে ধরে, এই ভূতে ধরা রুগী পাশাপাশি মৎখরকেও উপমা করতে পারেন। মৎখর যখন মদ খায় আর চোখের সামনে যাহা তাক দেখে সব রঙিন মনে হয়, ও নিজেকে নিজে ভাবে আমি এই দেশের প্রেসিডেন্ট, আমি চেয়ারম্যান, ও নিজেকে নিজে প্রেসিডেন্ট ভাববে, চেয়ারম্যান ভাববেই মানুষের সাথে ব্যবহার করে, এই ব্যক্তি বেটা এটা কর, এ জায়গায় এটা হবে। এখন যার মস্তিষ্কটা ঠিক আছে ওকে বেড়াতে পাগল হয়ে গেছে, ও মনে করে ও পাগল হয়েছে, যে পাগল হয়েছে কিন্তু বোঝে না পাগল হয়েছি, কথা কেন বোঝে? ও তো বোঝে আমি সবচেয়ে ভালো, আমার মতো জ্ঞানী গুণী কেউ নেই সমাজের মধ্যে, আমাদের অবস্থাও ঠিক তদ্রূপ, আমরা সব পাগল হয়েছি। কিছু সংখ্যক আল্লাহর বন্দার আছে তারা বুঝায় এই পাগলার তো করো, উল্টে আমরা তাদের বিরুদ্ধে এলজাম দিই যে হুজুর পাগল হয়েছে, অমুক হুজুর পাগল হয়েছে, অমুক ইমাম সাহেব পাগল হয়েছে, অমুক আলেম পাগল হয়েছে, অমুক পীর সাহেব পাগল হয়েছে। অথচ আমাদের মস্তিষ্কে বিকৃতি ঘটছে, চিন্তার মধ্যে বিকৃতি, দেখার মধ্যে বিকৃতি, শোনার মধ্যে বিকৃতি। শোনার বিদ্যার বিকৃতি কেমন? এক বেচারা বাজারে গেল, এখন দেখতেছে একটা কাক বলতেছে, এখন এক বাঙালি
আর বাহালি বলে বলো তো কাকে কি বলে, আর বাহালি বলতেছে কাকে বলতেছে, পেঁয়াজ রসুন আদা, কি বলে পেঁয়াজ রসুন আদা। হিন্দু বেচারা কয় যাওয়ার দিক কাকে কি কয়, কয় হরি কৃষ্ণ রাধা, কি কইছে হরি কৃষ্ণ। না আর একজন মুসলমান আছে কয় ও কি কয়, ও কয় আল্লাহ রসুল খোদা, বুঝছেন। বাহালি কয় ও কইতেছে পেঁয়াজ রসুন আদা, হিন্দু লোক বলতেছে কাকে বলতেছে হরি কৃষ্ণ রাধা, আর মুসলমান বলতেছে ওরে পাগল বা পেঁয়াজ রসুন আদাও কয় না হরিকৃষ্ণ রাধাও কয় না, কাকটাই কইতেছে আল্লাহ রসুল খোদা। কাজী চিন্তা চেতনা ধারণা যে যেভাবে করবে সে সেভাবে করবে, সবক সবাই আদায় করে, যে যতটুকু ঘাটে সে ততটুকু পায়, ঘাটা অনুযায়ী পাওয়া, চাওয়া অনুযায়ী পাওয়া, কর্ম অনুযায়ী ফল। এই জন্য চেষ্টাটা করতে হয় চূড়ান্ত পর্যায়ের চেষ্টা, আশাটা করতে হয় বড়রা, ছোট আশা করলে কিছু জুটবে না, আশা করতে হবে কি ছোটরা না বড়রা, অত বড় আশা করে করবো কি ওই ভামুনি, হ্যাঁ এত হতদ্ধাম কেন, হুজুর বড় বড় হুজুরকে তুই আল্লাহ আমাকে এত দেবে, আল্লাহ কারো চেহারার দিকে তাকান না, আল্লাহ দেখেন বন্দার কলব এবং নিয়ত, চেহারা তো আল্লাহ দেখে ব্যতবিচার করেন না। কত রং বিরঙ্গের মানুষ আল্লাহ পাক বানাইছে, কেউ বা সুন্দর, কেউ বা কালো, কেউ বা শ্যামলা, কাউকে দেখতে বা অনেক সুন্দর, কাউকে দেখতে বা অনেক খারাপ, তবে স্রষ্টা কে, স্রষ্টা আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী গোলাম, কালো কুসকুসে, দেখেন তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমানি জজবা কত বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু স্পষ্ট বলতে পারতেন না, আশহাদু বলতেন, কিন্তু এ তোতলা জবানের আশহাদুর আওয়াজ মাওলা আসমান পর্যন্ত পৌঁছে যেত। সুন্দর মুয়াজ্জিন নিয়োগ হয়েছে সাহাবারা পরামর্শ করল, নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের সংখ্যা অনেক গুণে বেশি, এখন সুন্দর একজন মুয়াজ্জিনের দরকার। বেলাল হইল হাফসি গোলাম, এ মাইনাস হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বলছে, বেলাল সকালবেলা থেকে তুমি মসজিদে নববীর মধ্যে আজান দিবে না, সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন মুয়াজ্জিনগিরি করবে। রাসূলের নির্দেশ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বিমর্ষ, চেহারাটা মলিন, কলজের মধ্যে আগুন ধরে গেছে। যেই মসজিদের ইমাম নবী ওই মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল, এটা আমার গর্বের বিষয়। অন্তরের ভিতরে আগুন, নবী বলছে না মান্যও পারা যায় না, তামাম রাত্র আর ঘুমায় নাই, অন্তরের ভিতরে বিভিন্ন কায়দায় জল্পনা কল্পনা, বুদ্ধিমান যারাই সেরাই কিন্তু বোঝে, শিক্ষক ছাত্ররে অনেক মায়া করে মহাব্বত করে ভালোবাসে আলানে বোলানে সর্বক্ষেত্রে, দেখলি জিগে কেমন আছ, হঠাৎ কইরে দেখে শিক্ষক তার দিকে বাঁকা নজরে তাকাইছে, ওই ছাত্রের বোঝা উচিত নিশ্চয়ই ওস্তাদ আমার কোনো কর্মে বেজার, এতটুকু না বুঝলে এদের সু ছাত্র হয় না,
আদর্শবান ছাত্র কয় না, এটা কুছাত্র। যে কুছাত্র চিন্তা করবে যে হুজুরে আমার দিকে বেহে বেহে চাই কামে কম কইবে, আর যে সুছাত্র চিন্তা করবে হুজুরে বাঁকা ভাসাইলো কেন, কোন আচরণ বেজার হইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা বেয়াদবি হয়ে গেছে মনে হয়, আল্লাহ রসুল এই জন্য আমারে বহিষ্কার করছে, আবার জল্পনা কল্পনা করে এতদিন আজান দিলাম আমি, আবার জল্পনা কল্পনা করে আমার চেহারাটা খারাপ এই জন্য মনে হয় আমারে বহিষ্কার করছে, আবার জল্পনা কল্পনা করে আল্লাহ রসুল বেজার হয়ে আমারে বহিষ্কার করছে, নবী আমার আমাকে যদি অপছন্দ করে আমার আল্লাহ তো আমারে পছন্দ করবে না। তামাম রাত্রি জল্পনা কল্পনা ক্রন্দন, মালিকের দরবারে হাত জাগাইয়া কান্দার বলে আল্লাহ তোমার নবী বহিষ্কার করছে তুমি বহিষ্কার করিও না, তুমি যদি আমি হাফসি গোলাম বেলালের বহিষ্কার করো আমার জাহান্নাম ছাড়া তো জাগা নাই। তামাম রাত্র আর ঘুমাইতে পারে নাই, সকালবেলা সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন সাহেব সুললিত কণ্ঠে আল্লাহু আকবার আওয়াজ ছাইরা দিছে, আজান হয়ে গেল, সব টাইমে নামাজ হবে, পূর্ব দিগন্ত পরিষ্কার হবে, কিন্তু না না দেখা গেল পরিষ্কার হয় না, অন্ধকার ভাব কাটে না। আল্লাহ রসুল বুঝে ফেলাইছে কি যেন ঘটনা ঘটছে, পূর্ব দিগন্ত কেন পরিষ্কার হয় না, রসুল আমার আল্লাহ পাকে দরবারে ডাক দিয়া বলে আল্লাহ ব্যাপার কি বুঝলাম না, কিয়ামত কায়েম হয়ে যাইবে নাকি আবার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের পাঠাই দিয়েছে, জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও, নবী আমার চিন্তিত, নবী আমার বিমর্ষ। জিব্রাইল আসে, আল্লাহ হাবিব জিজ্ঞেস করে ব্যাপারটা কি, জিব্রাইল আলাইহিসসালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্যাপার কি তা পরে বলবো, আগে বলেন মসজিদে নববীতে আজকে আজান হয় নাই কেন, ব্যাপার কেন এবে মসজিদে নববীর মধ্যে আজকে সকালবেলা আজান হয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ভাই বেলাল কি বলো, আগে সে সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিনের দ্বারা আমি আজান দেওয়াইছি, জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলালের কণ্ঠর মধ্যে তোতলামি দেখতে খারাপ হইতে পারে আর কলক কিন্তু খারাপ না, কলকটা বড় ভালো, আর সাধু স্পষ্ট বলতে পারে না, সাধু শব্দ বলে, বললে কাম হবে কি, এতদিনের প্রত্যেক দিনের মাসের নববীর আজানের ধ্বনি মাওলার আসমান পর্যন্ত পোস্ত আজকে পোষে না, শুধু আসমান নয় আরো সে মোয়াল্লা পর্যন্ত বেলালের আল্লাহু আকবারের আওয়াজে ধ্বনি পুষিয়া যাইত। আজকে তো আজানের ধ্বনি আসমানে যায় নাই, আসল ঘটনা তা নয়, আসল ঘটনা হইল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর এত নৈকট্যশীল এত পছন্দনীয় ব্যক্তি, রসুল আমার মসজিদের নববী থেকে বহিষ্কার করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সহ্য হয় না, মালিকের সাথে কালেকশন লাগাইছে, ওই যে বলছে আসমানের মালিক তোমার নবী মসজিদের নববী থেকে বহিষ্কার করছে তুমি বহিষ্কার করি না, আমার কই যেন আমার বেয়াদবি হইয়া গেছে অন্যায় হইয়া গেছে, আমার আল্লাহ
বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরের সাংঘাতিক পছন্দ করেন, মায়া করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে বিলাল আজান না দিলে আসমানে সূর্য উদয় হবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে, বছরকে বছর অতিবাহিত হবে, কোটি কোটি ঘন্টা অতিবাহিত হবে, পূর্ব দিগন্ত আর পরিষ্কার হবে না। বেলাল যদি আজান না দেয়, আল্লাহর হাবিব এইবার ডাক দিয়েছে, বেলাল কই? বেলাল তো ওদিকে কান দে, সাহাবাদেরে ডাক দিয়ে বলে, সাহাবারা যাও যাও দেখো আমার বেলাল কই, তালাশ কইরা দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার দরবারে কান দে। যেই বলে বেলাল আল্লাহর নবী তোমারে তালাশ করে বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেন? বেলাল বলছে নবী বহিষ্কার করছে, আমার আল্লাহ আমারে বহিষ্কার করে নাই, নিশ্চয় মালিকের পক্ষ থেকে কোন নির্দেশনা যেন জারি হয়ে গেছে, এই জন্য নবী আমার তালাশ করে আল্লাহর রসুলের কাছে গেছে। আল্লাহর রসুল ডাক দিয়া বলে, বেলাল জলদি আজান দাও। বেলাল বলে, হুজুর নতুন মুয়াজ্জিন তো আজান দিছে। বলে, না না, তুমি আজান না দিলে আসমান পরিষ্কার হবে না। এই নাম আসে আশিক, তো ওই ব্যক্তিকে বলা হয় আশিক, আমার মাওলার এমন খুশি করবে মাঝে মধ্যে আশিক আড়ি দেবে, এটি করা লাগবেই লাগবে, এমন আড়ি দেবে মাসুক না কইরে পারবে না। আবার আমার মাওলা মাসুক আশিকের কাছে যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে, আশিক এমন এমন মুহূর্ত মালিকের দরবারে যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে, যা বলবে তা হবে। এইটাই হলো খেলা। আল্লাহ আল্লাহ। এই জন্য যারা তরিকাত পন্থী তাদের খুব সাবধানে সামনে অগ্রসর হওয়া লাগবে, খবরদার। মাসুককে তাবে বানানো যাবে না, নিজকে মাসুকের তাবে বানাতে হবে। নিজে মাসুকের চালাইতে যাইয়েন না, মাসুক তোমারে চালাবে। মাসুক যেভাবে আসে গেড়ে চালাবে, আসে সেভাবে চলবে, এইটার নাম শরিয়াত। আশিক তো মাসুকের চালাবার ক্ষমতা রাখে না, রাখে না জোরে কন। কারামত মজেজা এটা ইচ্ছা দিনের বাহিরে, যে আমি চাইলাম ঘটাইলাম সম্ভব না। মজেজা নবী এবং রসুল্লাহ চাইলি ঘটাবে সম্ভব না, বলতে পারেন কেন? যদি তাই হইতো, মুজিজা যদি নবী এবং রসুলদের হাতে থাকতো, তাহলে আমি বলবো আল্লাহর রসুলের দান দান মোবারক শহীদ হইতো না, মুজিজা দেখাই দিত। কাজী মুজিজা নবী এবং রসুলদের আওতা দিন না, কারামত আল্লাহর ওলিদের আওতা দিন না, এটা ঘটনা চক্রে। আমার আল্লাহ তার বন্দা বান্দিদের কাছ থেকে এমন এমন আসছে যে ঘটনা ঘটাইয়া দেয়, ওই বন্দা নিজে ওটার করতে পারে না। যেহেতু নিজে মাওলার জন্য হয়ে গেছে, মন চাইছে আমি অমুক জিনিসটা খাবো, মন চাইছে, কিন্তু সবাই তো মন, আপনার মন, আমার মন, আল্লাহ আল্লাহদের মন, সবাই চায় ভালো খায়, সবাই চায় ভালো খাবো, এইটি খাবো, ওইটি খাবো, সবার চাহিদি আছে। কিন্তু যারা আল্লাহ এই চাহিদাটার দামা চাপা দিয়েছে, বেড়া ফালাইছে, ঢালাই দিয়ে রাখছে, প্রবল হইতে পারে না। কিন্তু আমার মাওলা অন্তরের খবর জানে না, জানে না এই বন্দা যে এক দাম হতা বিকুরি ইডের এই দামা সাবা দিতেছে, আমার আল্লাহ জানে না, জানে না আমার আল্লাহ জানে। এই জন্য বন্দার অনেক ক্ষেত্রে বলাও লাগে না,
এই বন্দা যখন নাকি নিজের মনের থেকে মাওলা মালিকের দরবারে কোনো চাহিদা চায়, আল্লাহ মা এইটা যদি হইতো ভালো হইতো, এইটা যদি হইতো ভালো হইতো, আমার আল্লাহ মনের খবর জানে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদুর, মনের খবর জানার পরে বন্দা যা চায় আমার আল্লাহ ব্যবস্থা করিয়া দেয়। আব্বু জানা রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনছি, এই আলিপুরে গেছে একটা পেঁপে বাগানের কাছে একটা কাছারি ঘর, ওই জায়গায় বসছে পেঁপে বাগান খানা গাইতে বলছে, বলে একটা পেঁপে হইলো তো ভালো হইতো। মালিকে কইছে যে অনেক তালাশ করছি একটা পেঁপে আপনারা খাওয়াবো, কিন্তু পেঁপে পাকা পাকা পেঁপে নাই, সব কাঁচা। আব্বু জানা বলছে তোরা খাওয়াবি নিয়ে হাইতে হইছো, নামছে নামবে বাগানের মধ্যে যাইয়ে দেখে একটা পাকা পেঁপে জ্বলে। এরাই তো আল্লাহ, এরাই তো আল্লাহ, কারামাতুন আউলিয়া আল্লাহ হাকুম, আউলিয়াদের কারামত শক্ত। হে জাকিরের রে তরিকা তরিকা কোন দি আমার বাজান না, আল্লাহ আল্লাহ আল্লাহ। কারো কাছে যদি স্বর্ণ থাকে, টাকা থাকে, সম্পদ থাকে, এগুলো ওপেন করে না, এগুলো গোপন রাখে। আল্লাহর ওলি যারা তারা সমাজের ভিতরে অনেক গোপন হয়। হাদিসের মধ্যে রসুল আমার ঘোষণা করেন, যারা নাকি আল্লাহর ওলি, আল্লাহর ওলি কারা? যারা সমাজ থেকে দূরে সরল, মানুষের তালাশ করে না, সমাজে তার কোনো গরজ নাই, তার দরকার পড়ে না। আবার যদি সমাজের মধ্যে থাকেও, মানুষের কাছে অত গরণীয় তমা, এরা হইল আল্লাহর ওলি। শিক্ষিত হইলে আল্লাহর ওলি হয় ব্যাপারটা এমন না, আলেম হইলে যে আল্লাহর ওলি হইবে এমন ব্যবসাটা এমন না, বরং সব বর্তমান জমানায় দেখা যায় মূর্খরা বেশি আল্লাহর ওলি হয়। কারণ নাকি, আর একমাত্র কারণ হইলো বাজান, যারা মূর্খ এদের ভিতরে আনানিয়া থাকে না, এদের যা বলা হয় তারা হুবই কায়দায় মানা শুরু করিয়া দেয়। বলা হয় জিকির করবা, সকালে জিকির বলে না, বৈকালে জিকির বলে না, আল্লাহর বান্দা আসুন দিয়ে বসে পড়াও জানে না, হুজুরে বলছে আসুন দিয়ে বসতে হইবে, এরপর মুখের মোড়াকাবা করতে কইছি, এরপর চোখের মধ্যে পানি আনতে কইছি, যে কোনো মূল্যে আমার চোখের মধ্যে পানি আনাই লাগবে। কে কি বলবো, এটা আমার দেখার বিষয়ই নাই, ছেলে যা বলে বলুক, মেয়ে যা বলে বলুক, স্ত্রী যা বলে বলুক, দুনিয়ার লোকজনে যা বলে বলুক, হুজুরে যা বলছে এটা আমার করাই লাগবে, চোখে পানি আনাই লাগবে। আল্লাহর বান্দা চোখের পানি আনিয়া এরপরে চিন্তা করে হুজুর বলছে এইবার আমার মার মাওলারে ডাক দিতে কইছে, ওইদিকে আমিও নজর বসি, এর ভিতরে যে কি মজা, আবার ডাক দে সুবহান আল্লাহ, আবার ডাক দে আলহামদুলিল্লাহ, আবার ডাক দে আল্লাহু আকবার, আবার ডাক দে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর ডাক দে ইল্লাল্লাহ, আবার ডাক দে আল্লাহ 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 আল্লাহ, আমি তো মারেছে আল্লাহ, আমি তো মারেছে আল্লাহ, আমি তো মারেছে। হুজুর যেভাবে বলছে এইভাবে আমার মানাই লাগবে। ওই আল্লাহর বান্দা যখন না কিভাবে সবক শুরু করিয়া দেয় আল্লাহর ফজলে, আল্লাহর বান্দা অল্পের ভিতরে আল্লাহর ওলি হইয়া যায়, যেতে হকা মজেগে যায় রুহে রক, মারামা মদই দিলে মাঝে রুহে রক, আল্লাহ আল্লাহ।
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह साउंड रखते पारे ना पागल छाड़ा अल्लाह अल्लाह शब्द उच्चारण भजन करते पारे ना पागल का रास्ते गेसे डाक दिए अल्लाह बाजारे गेसे डाक दिए अल्लाह दोकानदारे कह हमारे दुई के जी चाल दे अल्लाह 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 अरे हमारे एक के जी दर कह दे और जिक्र शुरू कर अल्लाह अल्लाह হাতের ভিতর দুনিয়ার কাজ ওই সিনেরা মাওলার সাথে মিলে গিয়েছে আমার মাওলা তো আমার দিকে তাকানো আছে আমার মাওলা তো আমার কাছে আছে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজিদি আল্লাহু মাই আমার আল্লাহ তো হাজির আমার মাওলা তো নাজির আরে ডাইনে টাকাও পাবে টাকাও আর তোমার
Thank you.